তরমুজ খাওয়ার পরে তরমুজের খোসাকে ফেলে দিচ্ছেন, আর কখনোই ফেলে দিবেন না। তরমুজের খোসা দিয়ে এমন জিনিস তৈরি করতে পারবেন যা থেকে প্রত্যেকটা মানুষ অনেক বেশি উপকার পাবেন। যে জিনিস তৈরি করতে মানুষ হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে, সেই জিনিসটা আপনি তৈরি করে নিতে পারবেন তরমুজের খোসা দিয়ে। আমার কথা শুনে হয়তো আপনারা সবাই অবাক হচ্ছেন, কিন্তু যদি আপনারা আমার পুরো ভিডিওটি দেখেন, আমি যে জিনিসটি তৈরি করে দেখাচ্ছি সেই জিনিসটি তৈরি করে ব্যবহার করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটি কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা মূল্যবান একটি জিনিস তৈরি হবে। যেহেতু এখন তরমুজের সিজন, সবার বাসায় মোটামুটি তরমুজ পাওয়া যাবে, তো তরমুজটা খাওয়ার পরে আপনারা খোসাটাকে ফেলে না দিয়ে কয়েক টুকরো তরমুজের খোসা রেখে দিবেন, তারপরে আমি যে জিনিসটি তৈরি করে দেখাচ্ছি সেই জিনিসটি তৈরি করবেন। তো আমাদের যে কাজটা করতে হবে, তরমুজের খোসার উপরে যে সবুজ আবরণ আছে, অর্থাৎ শক্ত যে অংশগুলো আছে, সেগুলোকে আমরা ছাড়িয়ে নিব। এরপরে এগুলোকে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব। আপনারা সবাই হয়তো বা জানেন, তরমুজে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ভিটামিন এ, ভিটামিন সি এবং বিভিন্ন ধরনের খনিজ পদার্থ, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ঠিক একইভাবে কিন্তু তরমুজের খোসাও আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। তবে আমি কিন্তু তরমুজের খোসা দিয়ে কোনো প্রকার রান্না করার বা খাওয়ার জন্য কোনো রেসিপি তৈরি করে দেখাচ্ছি না। আমি আজ আপনাদেরকে একেবারে ভিন্ন রকম একটি জিনিস তৈরি করে দেখাবো, যা থেকে প্রত্যেকটা মানুষ অনেক বেশি উপকার পাবেন, আপনারা আপনাদের অনেক জটিল সমস্যার সমাধান করে নিতে পারবেন। তো দেখুন, তরমুজের খোসাগুলোকে আমি কিন্তু একদমই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এভাবে তরমুজের খোসাগুলো আমাদের ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে, এরপর একটি ব্লেন্ডার জারে দিয়ে দিতে হবে। আমাদের এগুলো ব্লেন্ড করে নিতে হবে, আর ব্লেন্ড করার জন্য এখানে আমাদের এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না, কারণ তরমুজের খোসা এমনিতেই জলীয় পদার্থে ভরপুর। পানি ছাড়াই এগুলো খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে আর পেস্ট তৈরি হয়ে যাবে। দেখুন, আমি ব্লেন্ড করে নিয়েছি, এরপর এগুলোকে আমরা ছেঁকে নিব। এই পেস্ট থেকে ছেঁকে যে রসটা আমরা পাবো, সেই রস দিয়ে কিন্তু আমরা দারুণ একটি জিনিস তৈরি করব। তো দেখুন, আমি তরমুজের খোসা ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে আমরা বেশ খানিকটা তরমুজের খোসার রস বা তরমুজের খোসার জুস পেয়েছি। এখন এই জুসের সাথে আমাদেরকে অ্যাড করতে হবে দুটো ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল আপনি আপনার আশেপাশের যে কোনো ফার্মেসি থেকেই কিনতে পারবেন। ভিটামিন ই ক্যাপসুলের ভিতরে থাকা লিকুইড উপাদান আমি এখানে অ্যাড করে দিলাম। নেক্সট আমাদের এখানে যে উপাদানটি অ্যাড করতে হবে, সেই উপাদানটি হচ্ছে কফি। এক চামচ পরিমাণ কফি আমাদেরকে এই তরমুজের খোসার জুসের সাথে অ্যাড করে দিতে হবে, তারপরে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমরা এখানে যে উপাদানটি অ্যাড করে দিব, সেই উপাদানটি হচ্ছে হেনা পাউডার বা মেহেদি পাউডার। হেনা পাউডার বা মেহেদি পাউডার দিতে হবে 2 থেকে 3 চামচের মতো। এরপরে সবগুলো উপাদান খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপাদান খুব ভালো করে একসাথে মিশিয়ে নিলে যে জিনিসটি তৈরি হবে, সেই জিনিসটি কিন্তু মহামূল্যবান জিনিস, যা আমাদের সবার অনেক বেশি উপকারে লাগবে। আপনারা হয়তো বা অনেকেই বুঝতে পারছেন আমি কি জিনিস তৈরি করেছি। এটি মূলত একটি হেয়ার প্যাক, যে হেয়ার প্যাকটি ব্যবহার করলে যাদের মাথার চুল পেকে সাদা হয়ে গেছে, তাদের মাথার চুলগুলো কালো হয়ে যাবে। এছাড়াও চুলের গোড়া অনেক বেশি মজবুত হবে, চুল খুবই দ্রুত লম্বা হবে। অল্প বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত যাদেরই মাথার চুল পেকে সাদা হয়ে যাচ্ছে, তারা এটি ব্যবহার করার সাথে সাথেই খুব ভালো ফলাফল পাবেন। যাদের চুল পেকে এখনো সাদা হয়নি, কালো আছে, তারাও কিন্তু এটি ব্যবহার করতে পারবেন। তাহলে চুল অনেক ভালো থাকবে, চুল অনেক বেশি সিল্কি এবং শাইন করবে। মাথা থেকে চুল ঝরার পর একদমই বন্ধ হয়ে যাবে, চুল খুবই দ্রুত লম্বা হবে। তরমুজের খোসা দিয়ে তৈরি এই রেমেডি চুলের জন্য খুবই উপকারী একটি রেমেডি, চুলের যাবতীয় সমস্যার সমাধান করে দিবে। এখন আপনাদেরকে বলবো যে এটি কিভাবে ব্যবহার করবেন। গোসল করার 1 ঘন্টা আগে এটি আপনারা আপনাদের পুরো চুলে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবেন। 1 ঘন্টা পরে যখন গোসল করবেন, তখন অবশ্যই চুলে শ্যাম্পু করে চুলগুলোকে ধুয়ে নেবেন। সপ্তাহে 1 দিন ব্যবহার করলে আপনাদের মাথার পাকা চুলগুলো কালো হয়ে যাবে, চুল পড়া বন্ধ হবে, চুল খুব দ্রুত লম্বা হবে। তো আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।